থেকে আলুগুলা দে, এই দেখো আলু। হে জি, দেখো তো চিড়া দিয়া রে, দেখো দেখো जी। ये गुला देखो, ये गुला देखा जाए आलू गुला। जी आसो आसो, सब गुला तुले नहीं, आसो भीतर आसो। ওই যে একটা পলিথিন নিয়ে আসো এগুলো উঠানোর জন্য। রাদিয়া ভাইয়া, একটা পলিথিন নিয়ে আসো ভাইয়া। তোদের কাছে আনন্দ লাগে না এই যে খেত থেকে আলু তুলবি? এটা তো একটা মজার ব্যাপার। তোরা জানি কেমন আসলে মানুষ না তোরা। আমিও মানুষ না, আমি মানুষদেরতে যে আমি মজা পাই এগুলাতে। আমার খেতে এগুলো হয়েছে, আমার যে কি ভাল লাগতেছে এটা তোদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। তোদের সমস্যা, তোদের কোনো ইয়া নাই, অনুভূতি নাই, তোরা অনুভূতি, তোরা অনুভূতি ছাড়া, বুঝছ? ঠিক আছে, কিন্তু আমার মতো তো তোমরা কেউই হও নাই। তোমরা হয়েছো পসা পসা। তোমাদেরকে এই যে আলুগুলো আম্মু করছি ক্ষেতের একটা জিনিস, আম্মুকে এসে হেল্প করবা যে আম্মু আসো। পলিথিন নিয়ে আসছো? ওই যে ছোট একটা বল নিয়ে আসো রাদিয়া, পলিথিন না, একটা বল নিয়ে আসো। না না, পলিথিন না, ব্যাকে বল একটা বল দিতে। ওই যে না না, এটা না, ওইটা ওখানে রাখো, যে ওখানে শাক ঢুকাইতে লাগবে। ব্যাকে বলো যে যে সাদা বলগুলো আছে যে কিচেনের নিচে, ওগুলো নিয়ে আসতে। এই যে টমেটো, বেগুন গাছ, বেগুন গাছে একটা বেগুন বের হয়েছে। আমি এতদিন না থাকাতে গাছগুলার অবস্থা খুবই খারাপ। আর এই যে টমেটো গাছ, টমেটো আছে তবে মনে হয় না পাকা পর্যন্ত খেতে পারবো। এই যে টমেটো গাছ, এগুলো সব টমেটো গাছ। আর এই যে লাউ গাছ, লাউ অনেক আসে কিন্তু টিকে না, প্রত্যেকটা গিরা গিরা লাউ কিন্তু লাউ টিকে না। কো নিয়ে আসছো বল, নিয়ে আসছো? ওই যে একটা কুমড়া দেখা যায়, দেখা যায়? ওই যে ভিতরে একটা কুমড়া আসছে। লাউ নেই, এই যে লাউ আসছে মাত্র, যদি হয় আর কি লাউ। আজকে আলুগুলো তুলবো, আজকে না কালকে আলুগুলো তুলবো তুলবো বলে সময় করতে পারি না। আসো নিয়ে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, সবগুলো উঠাই। এবার আলু কম হয়েছে, গতবার আর একটু বেশি হয়েছে আর বড় বড় হয়েছে, এবার গুলা ছোট ছোট হয়েছে। গতবার এক একটা ছিল অনেক বড় বড়, এবার সবগুলা ছোট, বেশি বড় হয় নাই। এই যে আর একটা, একবারে ছোট। এই যে খেতের সব আলু, এবার আলু কম হয়েছে। গতবার দুইটা গাছ থেকে হয়েছে এরকম না পুরো এক বল, আর এবার পাঁচটা গাছ থেকে হয়েছে এক বল, এবার অনেক কম হয়েছে। আর এই বেশিরভাগ এই যে নষ্ট হয়ে গেছে ওখানে, এবার আলু হয় নাই। আর আলুগুলো গতবার অনেক বড় বড় ছিল, এবার তালুগুলো সব ছোট ছোট। এবার ছিলাম না তো ইতালিতে ছিলাম, যার কারণে মনে হয় গাছের যত্ন নিতে পারি নাই, এই জন্য এরকম কম হয়েছে। টমেটো গাছগুলো সব ভেঙে পড়ে কি অবস্থা। এখন এই যে কাঁচা টমেটো কিছু ছিঁড়ে ফেলছি, এখানে একটু শাক ছিঁড়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করবো। ওকে, বাই বাই।